চাচা এই চাচা আচ্ছা চাচা কথা বলেন এই কন্ট্রাক্টর কন্ট্রাক্টর এদিকে আসো এই কি হইছে হাই হাই চাচা চাচা এই চাচা কি হইছে এই কথা কইনা কেন কি হইছে হ্যাঁ এই চাচা হাই হাই ডাক্তার হাসপাতালে নিয়ে যাও ও না একটু হাসপাতালে নিয়ে যান আপনারা ধরে জানা জানা যান জড়ানোর কি আছে একটা মানুষ এরকম চোখের সামনে মরে যাবো আর একটা বাঁচানোর জন্য কিছু করবো না আচ্ছা যাও তারে নিয়ে নামে যাও আর শোনো আজকের হাজিরা কিন্তু পাবা না মাজুর কাটিয়ে দিবে বুঝছো হ্যাঁ আজকের মাইনা আমার লাগবে না আপনি একটু নামাই তো পারবেন নাকি কেউ একটু ধরে একটু ধরেন না একটু ধরেন ভাই এ ভাই এই ভাই তুই আজকালকার মানুষের কোনো বোধ জ্ঞান বলতে কিছু নাই এই দেখি চাচা চাচা ভাই আপনার কথা গো ভাড়া হয় নাই উঠায় আমার একটু দিয়ে যান দয়া করে আচ্ছা আর কি করবো নিয়ে আসলাম কেউ ছিল ওনার সাথে আনার মতো আর মানুষজন তো অমানুষ তুমি তারে মানে তোমার কাজ কাম ফেলায় তুমি চাচারে নিয়ে এসে বলো তার সাথে কেউ ছিল না কেউই তো আসলো না এখন কি অবস্থা তার জানি না ডাক্তার সাহেব তো কিছু বললো না সে টেনশনটা করছি দৌড়াইতে দৌড়াইতে আসছে একদম আমি আমরা আসতে পারি চলেন ওনার লগে কেউ নাই আর কেউ তো জানি না বলতে পারি না জিজ্ঞেস করি চলে আচ্ছা আসো 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 আমার কথা দিয়ে বুঝাই ধরো আমি তো জীবনে নানান রকমের ধান্দা পাতি করছি মানুষকে ঠকাইছি নিজেও ঠকছি অনেকবার ঠকছি কিন্তু একটা মানুষের উপকার করলে যে এতটা শান্তি লাগে এইটা না মানে কোনোদিন এইভাবে বুঝতে পারি না লোকটারে যখন তুমি রাইখা আসলে তার বাড়িতে তখন এই যখন আমার জরায়টা ধরছে মনে হচ্ছে কি জানি একটা শান্তি পাইছে আমি বইলে বুঝাইতে পারবো না তোমার এটা ঠিক কইছো আরে এই লোকটা কি কইতেছিল জানো কি কইতেছিল আচ্ছা থাক না কই আহে কইবেন না হাসবা তুমি কোন কই যা আমরা লোকে জামাইবো সত্যি কইতেছি